ছাগলের কেমন খরচা হতে পারে? এক একটা ছাগলের মাথা পিছু আপনার 18 থেকে 20 টাকা। 18 থেকে 20 টাকা একদম, এটাই হচ্ছে বাস্তব কথা। অনেকে যারা বলে যে 2 টাকা 3 টাকা এসব ফালতু কথা, না না ওভাবে খাইয়ে তো ছাগল পালন হবে না, ছাগলের গ্রোথ আসবে না, ছাগলের এই বিশেষ করে বড় ছাগল কোনোদিনই কোয়ালিটিটা ঠিক থাকবে না। নমস্কার খামারি বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি শিমুরালী নদিয়া। এখানে যে ছাগলগুলোর কোয়ালিটি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ছাগলের কোয়ালিটি হতে পারে। ওয়েস্ট বেঙ্গলে আমার মনে হয় এই প্রথমবার এত সুন্দর কোয়ালিটির ছাগল, কোনো দালাল নয়, কোনো ট্রেডার নয়। কারণ কেন কথাটা বললাম, কোনো দালাল নয় কেন ট্রেডার নয়, অনেক দালাল অনেক ট্রেডার এত ভালো ভালো কোয়ালিটির ছাগল দেখাতে পারে, কিন্তু আজকের একটা সম্পূর্ণ প্রান্তিক খামারি যে এত ভালো ভালো ছাগল আপনাদের সামনে তুলে ধরেছে বা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেসব ছাগলগুলো দেখলে আপনারা মুগ্ধ হয়ে উঠবেন যে কী কী ছাগলের কোয়ালিটি এই ফার্মে রয়েছে। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা কেমন আছেন বলুন? ভালো আছি আমি, আপনি কেমন আছেন? খুব ভালো দাদা। আচ্ছা আপনার যদি একটু পরিচয়টা দিতেন দাদা। আমার নাম অমিয় সরকার, বাড়ি ঘেটুগাছি, গ্রাম পোস্ট সব ঘেটুগাছি, জেলা নদিয়া, থানা চাকদা। আচ্ছা আচ্ছা দাদা, আমরা যেটা এখানে এসে যেটা সব থেকে লক্ষ্য করেছি ছাগলগুলো দাদা। আচ্ছা ছাগলগুলো যে কোয়ালিটির ছাগল, মানে তো মারাত্মক কোয়ালিটি দাদা। মানে এরকম ছাগল সত্যি কথা বলতে কি ফার্মে কোনো ফার্মে হট করে দেখতে পায় না। আমি মাদারগুটগুলো, এগুলো সব মাদারগুট তো দাদা? হ্যাঁ মাদারগুট। আপনি মানে সব মাদারগুটগুলো দেখো, এটা মেন ব্রিডার নাকি? হ্যাঁ মেন ব্রিডার। একটু মেন ব্রিডার একটু দেখান দাদা, একটু মেন ব্রিডারটা দেখি। ওঠ ওঠ, মানে গরমে সব রেস্ট করছে। হ্যাঁ গরমে সব রেস্ট করছে, সকালে খাওয়া হয়ে গেছে। হেভি 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 হাইট এটা দাদা। দাঁত কত হয়েছে দাদা? এটা দাঁত মাত্র দু দাঁত। দু দাঁত? হ্যাঁ খুবই অল্প বয়স একদম। একটু দেখান দেখি, দর্শককে একটু দেখায় অন্তত। শুধু মালটার কোয়ালিটি দেখুন। ও এই যে দু দাঁত দাদা। ওয়েট কেমন হবে দাদা? ওয়েট প্রায় 80 কিলো মতো। 80 কেজি আছে, মানে ফ্রেমটা তো হেভি ফ্রেম। মানে এত সুন্দর কোয়ালিটির ছাগল বা এটাই তাহলে মেন ব্রিডার নাকি? হ্যাঁ এটাই মেন ব্রিডার। তাহলে মানে মাদার গোড আর টোটাল টোটাল তাহলে কতগুলো ছাগল আছে? টোটাল 19টা ছাগল আছে। 19টা বর্তমানে? মানে সব এরকম কোয়ালিটি, হাই কোয়ালিটি? সব হাই কোয়ালিটির মাল আছে। আচ্ছা একটু একটু দাদা মানে ফিমেলগুলো দেখান। ফিমেল বলতে এটা তো এখনো একদমই বকরি, এরও সবে দু দাঁত হয়েছে মাত্র। এই যে দেখিয়ে দিচ্ছি আমি, একদম একদম দু দাঁত পাওয়াটাও পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো। মানে দু দাঁতের সব, প্রায় দু দাঁতের ছাগল আর কি? প্রায় দু দাঁতের ছাগল আছে, চার দাঁতের কিছু আছে। আচ্ছা এটা যেমন মানে এত সুন্দর সুন্দর ছাগল। ও এই একটা ছাগল দেখুন বন্ধুরা, শুধু ফ্রেমটা দেখুন, একটু ধরুন দাদা ওটার, ওটা দেখি দাঁত কত। এটা কত দাঁত? এটা চার দাঁত, চার দাঁত ক্রস করানো হয়েছে। এই যে আচ্ছা বাহ। আচ্ছা এটা দাদা তো, এটা তো হেভি ওয়েট দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর শরীর এমনি আগে থেকেই ভালো, তাছাড়া এই চার দাঁতে ক্রস করিয়েছি, মানে ভালো বাচ্চা নেওয়ার জন্য শুধুমাত্র। মানে চার দাঁতে তারপরে ক্রস হয়েছে? হ্যাঁ চার দাঁতেই ক্রস, মানে তার আগে ক্রস হয়নি? না তার আগে ক্রস করাইনি। কেন? মানে বাচ্চা যাতে ভালো পাওয়া যায়। বাচ্চাটা ভালো পাওয়া যাবে। মানে সবে সবে কি এখন প্রেগনেন্ট নাকি? হ্যাঁ সবে প্রেগনেন্ট, মাত্র দু মাস। দু মাস? হ্যাঁ বন্ধুরা, শুধু এই কোয়ালিটির যদি মানে ছাগল থেকে যে বাচ্চাটা হবে কেমন ধরনের হতে পারে আপনারা কমেন্ট করে জানান। শুধু শুধু কোয়ালিটি দেখুন, শুধু ফ্রেমটা বুঝতে পারছেন। আমি সবসময় বলি যে ফিমেল ছাগল যত পিছন ভারী হবে তত দেখতে ভালো হবে, এবং হাইট লেন্থ খুব সুন্দর, খুব সুন্দর দাদা। আচ্ছা আপনার মোটামুটি মানে ছাগলগুলো দেখছিলাম সব অরিজিনাল ছাগল, হেভি হেভি কোয়ালিটির ছাগল দাদা। মানে এত ভালো কোয়ালিটির আপনি কোত্থেকে ব্যবস্থা করলেন? আমাদের পশ্চিমবঙ্গে দাদা? না না পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে দেখা যাবে না তো সহজে। এগুলো একদম সরাসরি আমাদের রাজস্থান থেকে আনা হয়েছে। আচ্ছা রাজস্থানের যে সব থেকে বড় যে ফার্ম শিকর ডিস্ট্রিক্টে, সেখান থেকে আনা তো বেছে বেছে আনা হয়েছে কয়েকটা মাল অন্তত। ও মানে টোটালটা ডাইরেক্ট নিয়ে আসা? হ্যাঁ ডাইরেক্ট নিয়ে আসা হয়েছে। আচ্ছা বন্ধুরা এটা একদম বলবো যে ছোট্ট মানে প্রান্তিক খামারই বলবো, কারণ খুবই অল্প সংখ্যক ছাগল রয়েছে, কিন্তু ছাগলগুলোর কোয়ালিটি মারাত্মক কোয়ালিটি, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। যে ছাগলটা দেখা ওই দেখান না, এই ছাগল এই ছাগল, প্রত্যেকটা ছাগল প্রত্যেকটা ছাগল কিন্তু খুব সুন্দর দাদা। ফার্মটা দাদা কতদিন হয়েছে দাদা? ফার্মের বয়সে 1 বছর হচ্ছে। 1 বছর হচ্ছে? আচ্ছা হঠাৎ দাদা ছাগল বিজনেস করবো, এটা কেন? ছাগল বিজনেস মানে উদ্যোগটা আমার দাদারই, দাদার উদ্যোগ, কিন্তু আমি যেহেতু পড়াশুনো করছি তার পাশাপাশি ভাবলাম ছাগল নিয়ে একটু থাকি, মানে ফার্মটা দেখাশুনো করি, সেই অনুযায়ী মানে আমার আশা এখানে। আচ্ছা তাই? হ্যাঁ মানে পড়াশোনার পাশাপাশি এইটাই, পড়াশোনার পাশাপাশি এটা করবো, এটাই। এই যে 1 বছর ধরে মোটামুটি লালন পালন হচ্ছে, তো
কোনো বিপদ বা কোনো অসুবিধা মানে কিছু একটা হয়েছে ফার্মে? না, ফার্মে আমার ফার্মে তেমন কোনো অসুবিধা হয়নি। মানে এক বছরে কোনো প্রবলেম হয়নি? না, এক বছর কোনো প্রবলেম হয়নি। অনেকেই বলেছিল যে রাজস্থান থেকে ছাগল নিয়ে আসতো মানে শুট করবে না ওয়েদার, সেরকম কোনো সমস্যাই হয়নি। আচ্ছা, না তার তার মানে বাস্তব উদাহরণ আমার ছাগলগুলো দেখতেই পাচ্ছেন। একদম একদম, মানে কোয়ালিটি আমি বলবো, মানে বলছি তো প্রত্যেকটাই দেখেন না বন্ধুরা, দেখেন বড় জাতের ছাগল দাদা তাহলে মানে বছরে কতবার বাচ্চা দিতে পারে? মানে বছরে কি একবার দেয় নাকি দেড় বছরে দুবার দেয়? কেমন কি দিচ্ছে বাচ্চা? আমরা 14 মাসে দুবার বাচ্চা নিই। আচ্ছা, 14 মাসে। আপনার বাচ্চা হয়ে যাওয়ার পরে কেউ হিটে এসেছে? তাহলে আপনি বলছিলেন যে এটা দাদার একটা প্রজেক্ট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দাদা মানে কি করে? দাদা ওটা রাজস্থানে থাকে। দাদা ও দাদা রাজস্থানে থাকে? হ্যাঁ, দাদা রাজস্থানে থাকে, ওখানে মেডিকেল আছে নিজস্ব। আচ্ছা, ওই জন্য ফার্মটা আমি এখানে একা দেখাশোনা করি। আর আমাদের আরেকটা নতুন ফার্ম হচ্ছে রাজস্থানে, ওখানে ফার্ম হচ্ছে। আচ্ছা, ওখানে 5 বিঘে জমির উপর ফার্মটা হচ্ছে। তো সেক্ষেত্রে এই ফার্মটা আমার একার দ্বারা চালানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে। মানে দেখাশোনা করা, পড়াশোনার পাশাপাশি এদের যে দেখাশোনার মেনটেন করা খুবই সমস্যা হয়ে যাচ্ছে। ওই জন্য মানে চিন্তাধারা আছে আমি রাজস্থানে চলে যাব, ওখানে গিয়ে ওই ফার্মটাই দেখাশোনা করব। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এখন তাহলে বর্তমানে এদের তাহলে কী খাওয়ানো হচ্ছে? খাওয়ানো বর্তমানে আমাদের লুংপাতি ছিল। আচ্ছা, আর তারপরে সাইলাজ আছে, লুংপাতি শেষ হয়ে গেছে বর্তমানে, এখন সাইলাজ খাচ্ছে। আচ্ছা, আর বাজরা ঘাস খাচ্ছে। এইবার দেখছিলাম দাদা ঘাসের জমি, তাই তো? এগুলো সব ঘাসের জমি না? হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব ঘাসের জমি। এদিকে আছে, ওই দিকটা আছে, সব দিকে মানে সব ঘাসের জমি, তাই তো? এগুলো এগুলো ঘাসের জমি। আচ্ছা, মানে ঘাসও খাওয়ানো হয়? ঘাসও খাওয়ানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘাস চলছে ওর সঙ্গে সাইলাজ সাইলাজ চলছে। হ্যাঁ, আচ্ছা, মানে এই এই দুটোই চলছে নাকি? হ্যাঁ, দুটোই চলছে বর্তমানে। আচ্ছা দাদা, আমাকে একটা খোলাখুলি ভাবে একটা কথা বলুন, মোটামুটি এই ছাগলগুলো দৈনিক কেমন খরচা আছে দাদা? দৈনিক খরচা বলতে এক একটা ছাগলের কেমন খরচা হতে পারে? এক একটা ছাগলের মাথা পিছু আপনার 18 থেকে 20 টাকা। 18 থেকে 20 টাকা? 18 থেকে 20 টাকা। একদম, এটাই হচ্ছে বাস্তব কথা। অনেকে যারা বলে যে 2 টাকা 3 টাকা এসব ফালতু কথা, না না, ওভাবে খাইয়ে তো ছাগল পালন হবে না, ছাগলের গ্রোথ আসবে না, ছাগলের এই বিশেষ করে বড় ছাগল কোনোদিনই কোয়ালিটিটা ঠিক থাকবে না, একদমই থাকবে না। ঠিক 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 ঠিক, একদম। আচ্ছা তাহলে 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 আপনি কি মানে এই যে ট্রিটমেন্টগুলো শিখলেন কীভাবে? ট্রিটমেন্ট আমাদের ওখান থেকে রাজস্থানে যে মেন ডাক্তার আছে ছাগলের ফার্মে, ওনার কাছ থেকে তো অনেকটা পরামর্শ নেওয়া হয়, তার পাশাপাশি আমাদের এখানে ডাক্তার আছে তার থেকেও পরামর্শ নেই, সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা হয় আর কি। ভ্যাকসিনেশন? ভ্যাকসিনেশন ডাক্তার করে দিয়ে যায়, আমিও করি মাঝে মাঝে যেটার প্রয়োজন হয় যা, তো সেই অনুযায়ী চলছে ফার্ম। এইভাবে চলছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু বাচ্চা দিকটা দেখি, বাচ্চার কি কোয়ালিটি এসছে? অবশ্যই অবশ্যই, মেন বীজার দিয়ে কি কোয়ালিটি এসছে দেখি একটু বাচ্চাগুলো। এটা কি এটা কি সদ্যজাত? হ্যাঁ, একদমই সদ্যজাত, ওদের বয়স এই 1 মাস 20 দিন মতো হচ্ছে এইটা। হ্যাঁ, আচ্ছা, বাহ, খুব সুন্দর খুব সুন্দর, 1 মাস 20 দিনের বাচ্চা। জি, আপনার ফার্মে এসছি, ছাগল সংখ্যা খুবই কম কিন্তু কোয়ালিটি মানতে হবে। হ্যাঁ, সত্যি কোয়ালিটি রয়েছে, যে কোনো ছাগল মানে এক একটা সব বড় ফ্রেমের ছাগল আর কি। আমার ইচ্ছা মানে ছাগল কম থাক কিন্তু কোয়ালিটি ভালো। একদম একদম একদম, ঠিক 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 ঠিক। আচ্ছা, এগুলো সব বাচ্চা হয়েছে? হ্যাঁ, এগুলো সব বাচ্চা। আচ্ছা, এগুলো আছে আপনার প্রায় এগুলো 4 মাস হচ্ছে প্রায়। 4 মাস? হ্যাঁ। আচ্ছা, এই দেখেন, এই যে এই দুটো বাচ্চা একই মায়ের, এটা হচ্ছে ওই 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 মাটা না? হ্যাঁ হ্যাঁ, ওর বাচ্চাগুলোর কোয়ালিটি ভালো রাখার জন্য একটু দুধ খাওয়াতে হয়। ও আচ্ছা, শুধু বাচ্চাগুলোর কোয়ালিটি দেখুন বন্ধুরা, খুব সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু, খুব সুন্দর।
কিন্তু যেহেতু মানে এখানে আমি থাকতে পারছি না, সেই জন্য আর কি মানে দুঃখের বিষয় এটাই। আচ্ছা, এর বয়স 6 মাস। এইটা হ্যাঁ কেমন হবে দাদা? ওয়েটে 40 কিলোর মতো চলে আসবে, তাই না? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আমার সত্যি কথা বলতে কি, এই যে এই যে এই বিশেষ করে এই ছবিগুলো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এগুলো তো কোনো ভালো ওয়েট হবে, প্রায় 25-30 কেজি, 30 কিলো চলে আসবে। হ্যাঁ 30 কিলো চলে আসবে। শুধু বন্ধুরা দেখুন, শুধু 3 মাসের, 3.5 মাস বললেন না ভাই? হ্যাঁ 3.5 মাসের একটু বেশি হবে, মানে আমি 4 মাসে ধরছি, 4 মাসে ধরুন, 4 মাসে 30 কেজি বডি ওয়েট চলে আসছে। খুব সুন্দর, খুব সুন্দর কোয়ালিটি। আচ্ছা আচ্ছা দাদা, যেটা আমরা বলতে বলতে একটু আটকে গেলাম, তো আপনি হঠাৎ বলছিলেন যে এইসব কোয়ালিটির ছাগল আপনি ছেড়ে মানে রাজস্থান চলে যাবেন, তাই তো? তো আপনি যে উদ্দেশ্য নিয়ে এই ফার্মটা শুরু করেছেন, তো সেটা তো আপনি তো নিশ্চয়ই মানে সাকসেস পেলেন না হিসাব মতো, যেহেতু ছেড়ে দিতে হবে মাল, কারণ আপনি চলে যাবেন বলছেন যেহেতু ওখানে, তো এই কোয়ালিটির মালের দাদা দাম পাবেন এখানে? আমি সেইটাই তো বলছি। দেখুন, কোয়ালিটির মাল আনা হয়েছিল এই কারণে যে ফার্মটা আমি এখানে বড় করব। আচ্ছা, এবার যেহেতু আমার ওখানে একটা বড় ফার্ম তৈরি হচ্ছে, সে তুলনায় মানে বড় কিছু পেতে গেলে ছোট কিছু ছাড়তেই হবে। তো এদেরকে ইচ্ছা হচ্ছে না দিতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দিয়ে দিতে হবে, কারণ একা তো সামলে পাচ্ছি না আমি, আর এদেরকে কষ্ট দিতে চাই না। মেন কথা এটাই যে কষ্ট দিয়ে আমি ফার্ম করতে চাই না। তো সেরকম যদি ভালো কেউ কাউকে পাই যে পুষতে চায়, বাড়িতে ফার্ম করতে চায়, তো তার সাথে যোগাযোগ করলে হবে। আচ্ছা আচ্ছা দাদা, আমাকে আর একটা কথা বলুন, আপনি বলছেন তো যে এই যে কোয়ালিটির ছাগল, এই কোয়ালিটির ছাগল আপনি ওয়েস্ট বেঙ্গলে আর কোথায় দেখেছেন? তো না, ওয়েস্ট বেঙ্গলে আমার তো সেরকম কোনো ফার্ম সেরকমভাবে ঘুরিনি, বাট এরকম কোয়ালিটির ছাগল আমি দেখিনি আর কি। সত্যি কথা বলতে গিয়ে দর্শক, আমিও যে কথা বলছিলাম যে এই যে কোয়ালিটির ছাগলগুলো, আমি তো সত্যি কথা বলতে গিয়ে অনেক ফার্মে গেছি, কোয়ালিটির ছাগল হ্যাঁ সত্যি মানতে হবে, প্রত্যেকটা মানে যে ছাগলটা বলবো সেই ছাগলটা কিন্তু নাম্বার 1 ছাগল। তাহলে আপনি বলছেন যে 1 বছরে কোনো রোগ বেলায় কিছু হয়নি? না না, কিছু হয়নি। তাহলে যে বলে যে রাজস্থান থেকে ছাগল নিয়ে আসলে কোনো প্রবলেম হয় বা ওয়েদার শুট নিয়ে যে মানুষের মধ্যে একটা আশঙ্কা থাকে যে আমি কি মানে হতে পারে না হতে পারে, তো সেই দিক থেকে কি বলছেন আপনি যে কোনো প্রবলেম হয় না? না, প্রবলেম বলতে দেখুন, সর্দি কাশি এটা সবারই হয়, ওটা 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 কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না, ওটা তো নর্মালি হয়েই থাকে। প্রবলেম শীতকালে যেহেতু আমাদের ছাগলগুলো আনা হয়েছিল, আচ্ছা সেই অনুযায়ী এখন গরম পড়ে গেছে, ওয়েদার পুরো শুট হয়ে গেছে, তো এদের কোনো প্রবলেমই হয়নি। প্রবলেম হলে তো শরীর ভেঙে যেত, বুঝতেই পারতেন। একদম একদম একদম। তো সবগুলোর কোয়ালিটি ঠিক আছে, আর কোনো অসুবিধাই নেই কোনো। মানে শুধু কি এটাকে কোনো খাওয়া দাওয়ার উপরে? হ্যাঁ, খাওয়া দাওয়া অবশ্যই, খাওয়া দাওয়ার উপরে, তারপরে এদের মেনটেন করা, মানে জায়গাটা পরিষ্কার রাখা, এগুলোর উপরেই নির্ভর করে। মাটি, এটা কিন্তু অ্যাকচুয়ালি মাটি, মাটিতে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে, সবসময় মনে হয় ঝাড়ুটারও দেওয়া হয়। হ্যাঁ সবসময় সবসময় ঝাড়ুটারও দেওয়া হয়, ওই জন্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। রাতে দাদা থাকে কোথায়? ওই জায়গা না, রাতে আমার বাড়িতে, বাড়িতে ফার্ম আছে ওখানে। আচ্ছা, বাড়িতে একটু যাবো, কারণ হচ্ছে এত সুন্দরভাবে ছাগলগুলো মানে উনি রেখেছেন, সেটা দর্শককে একটু দেখাতে হবে, কারণ আমি চাই যে প্রত্যেকটা খামারই যেন খুব সুন্দরভাবে ভালোভাবে একটা ছাগল খামার তৈরি করলে অবশ্যই সে সাকসেস পাবে। তো একটু খামারের ঘরটা আমি দেখাবো, তারপরে কিছু আনছি। চলুন দাদা একটু খামারের একটু ঘরটা দেখি, যে রাতে যেখানে থাকে। আচ্ছা, রাতে কিন্তু এই জায়গাটা থাকে, শুধু দেখাই, এই দেখেন, বুঝতে পারছেন পুরো গ্রিল টিল দিয়ে করা হয়েছে। মাচা পদ্ধতি করা হয়েছে, হ্যাঁ, এবং ওঠে এখান থেকে। এই নিচে আর একটা জিনিস দেখলাম দাদা, যেটা হচ্ছে ওই অ্যালবেস্টার দিয়ে ঢালু করা হয়েছে, না অ্যালবেস্টার বলতে ওটা ফাইবারের টিন। আচ্ছা, ফাইবারের টিন, যাতে পুরো ময়লাগুলো সব চলে আসে, এখান থেকে জাস্ট ধুয়ে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, মানে একদম খুব সুন্দরভাবে আপনারা দেখুন, মানে একদম অল্প মানে এতে, কারণ অল্প জায়গার মধ্যে করেছে কিন্তু অনেক টাকা ইনভেস্ট হয়েছে, কারণ যে পাকা টাকা হ্যান ত্যানগুলো যা করেছে বা গ্রিল টিল দিয়ে অনেক টাকা ইনভেস্ট হয়েছে। আচ্ছা, খুব সুন্দরভাবে কিন্তু খোলামেলাভাবে ঘরটা হয়েছে, হ্যাঁ, তাই না? আচ্ছা, আবার ফ্যানেরও ব্যবস্থা রয়েছে, বুঝতে পারছেন মানে একটা ছাগলকে কত ভালোবাসলে তারপরে এরকম জায়গা রাখতে হয়। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে দাদা, ফার্মের দিকে চলুন। আচ্ছা দাদা, এই জলটা কী খাচ্ছে দাদা?
এটা খোলের জল আছে, খোলের জল, হ্যাঁ শুধু প্লেন খোলের জল দেওয়া হয়েছে সকালে, আর বিকালে আপনার দেওয়া হয় একটু আটা দেওয়া হয়, আটা রান্না করা আটা, তার সাথে হচ্ছে ভুষি দেওয়া হয় কিছুটা, আর হচ্ছে আপনার ভুট্টার গুঁড়ো, ছোলার গুঁড়ো এইগুলোই দেওয়া হয়। আচ্ছা আচ্ছা দাদা, আমার একটা আমাকে একটা কথা বলুন দাদা, এই যে এত সুন্দর সুন্দর ছাগলের ফ্রেম বা এত সুন্দর সুন্দর ছাগলের কোয়ালিটি সকাল থেকে দাদা সন্ধে পর্যন্ত, মোটামুটি আপনার সকাল থেকে সন্ধে পর্যন্ত তাহলে কী কী খাওয়া দেওয়া হচ্ছে বা কোন টাইমে কী দেওয়া হচ্ছে দাদা? আচ্ছা এখন তো গরমকাল, গরমকালে পুরো ফার্স্ট সকালেই সাইলেজ দেওয়া হয়, আর কিছুদিন আগে কুল পাতা দেওয়া হতো, মানে একদম সকালবেলা কুল পাতা দেওয়া হতো। আচ্ছা তারপরে সাইলেজ, সাইলেজটা সারাদিনই খায়, তারপর দুপুরের পরে আপনার ঘাস দেওয়া হয়, আর দিনের বেলা তো এমনি সকালে 11টা কি 10:30টার দিকে জল দেওয়া হয়, জলের সাথে শুধু খোল দেওয়া হয়, আর রান্না করা আটা দেওয়া হয়। আচ্ছা এটাই খায় সারাদিন ওরা, আর মাঝে মাঝে ওই দানা খাবার যেটা দেওয়া হয় ওই ভুট্টার গুঁড়ো কিংবা ছোলার গুঁড়ো, গম, বাজরা, গোয়ার এগুলো রান্না করে করে দেওয়া হয়, এবার সিজন অনুযায়ী সেটা চেঞ্জ করা হয়। যেমন শীতকালে আপনার গোয়ার দেওয়া হয়, বাজরা দেওয়া হয়, আর গরমকালে সেখান পরিবর্তন হয়ে সেটা ছোলা চলে আসে আর ভুট্টা চলে আসে জায়গায়। আচ্ছা আমি এখানে দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, দাদা যে কথা বলছেন পুরো বুঝতে পাচ্ছেন যে একটা ছাগলের পিছনে মোটামুটি আপনাকে খরচা করতে হবে, যদি না খরচা করে কেউ যদি মনে করবে আমি 2-3 টাকার খরচা করে ঘাস খাইয়ে ছাগল পালন করব, তাহলে কিন্তু এই জাতের ছাগল আমি বলবো না পালন করে ছাগল ফার্মেই আসা না উচিত না আর কি, কারণ অনেকেই মানে বিনা পয়সায় ছাগল চাষ করবে, এটা সম্ভব না, না হয় না, ওটা এটা হয় না, অনেকে বলে শুধু ঘাস খেয়ে ছাগল পালন, হয় না, কোনো মতে হয় না, এগুলো মানুষকে লোভ দেখানো হয়, মানুষ ওতে মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে, না হবে না হবে, সেরকম কোয়ালিটির হবে, মানে নরমাল, যেমন যেমন ব্ল্যাক বেঙ্গল চলবে ঘাসের পদ্ধতি, সেগুলো আবার চড়ে খাবে, গ্রেজিং এ চড়ে চলবে, কিন্তু চাষ করে কেউ যদি ব্ল্যাক বেঙ্গল করতে চায় সেক্ষেত্রে তার দানা খাবার, দানা খাবার অবশ্যই লাগে, কিন্তু কারণ হচ্ছে অনেকে ভুল বোঝানো হয় ইউটিউবে, না ভুল মানুষের বুঝিয়ে মানুষের ক্ষতি হচ্ছে দাদা, হ্যাঁ হ্যাঁ, যেটা সম্মুখীন, এই আপনি যে কথাটা বললেন যে 18-20 টাকা খরচা হয়, এটা কিন্তু বাস্তব, এই ছাগল অবশ্যই হবে, বেশি বয় কম নয়, কারণ একটা এই জাতের ফ্রেমের তো ঠিক মতো পুষ্টি দিতে হবে, না দিলে সে কিভাবে রাখবে, অবশ্যই অবশ্যই, তাই না? হ্যাঁ তাহলে তাহলে দাদা দুঃখের সহিত একটাই কথা যে আপনি ফার্ম রাখতে পারবেন না, না এখানকার ফার্মটা থাকবে না। আচ্ছা আচ্ছা আমি, আচ্ছা আমরা যেটা দাদার সাথে কথা বলেছি মোটামুটি আমরা রাজস্থানেও যাবো, হ্যাঁ অবশ্যই যাবেন, কারণ অবশ্যই, কারণ আমি আমি দাদার সাথে কথা হয়েছে যে রাজস্থানে আমি গিয়ে আপনাদের ফার্মে একটা ভিজিট করবো, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ তো সেই ক্ষেত্রে বলি দর্শক বন্ধুরা, আমরা কিন্তু রাজস্থানে ওনাদের যে ফার্মটা, যে 5 বিঘের ওপরে যে ফার্মটা চলছে সেটা কিন্তু দেখাবো আমাদের চ্যানেলের মাধ্যমে দেখাবো, রাজস্থানে বিশেষ করে যে ওনারা হঠাৎ এইরকম ফার্ম বন্ধ করছেন কেন, এত সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল ফার্ম বন্ধ করে দিচ্ছে, কারণ হচ্ছে উনি রাজস্থানে 5 বিঘের ওপরে একটা জায়গাতে ফার্ম তৈরি হয়েছে, অলরেডি তৈরি, অলরেডি কাজ চলছে, তো সেই ক্ষেত্রে বলছি তাতে কিন্তু আমরা যাব গিয়ে দেখবো ওখানে কী কী কোয়ালিটির ছাগল ওনারা সাপ্লাই করছে। তো যাই হোক দাদা, আমরা অনেক কথা বললাম, ওখানে ফার্মটা বড় হোক সেটাই বলি, কারণ এখানে তো আর ফার্ম বড় হবে না, না এখানে আর মানে সময়ের অভাব, তাছাড়া আমি থাকতে পারবো না, আমি ছাড়া এখানে দেখার এদের লোক নেই, সেটাই সেটাই একটাই কারণ, এটাই কারণ, এটা এছাড়া কিছু না, কিন্তু ছাগলগুলো সত্যিই খুবই ভালো, খুবই 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 ভালো, কারণ এত অল্প সংখ্যা ছাগল কিন্তু খুবই ভালো কোয়ালিটি, এই দেখেন বাচ্চাগুলোর, দাদা এটা কত, 1 মাস বললেন, এটা 1 মাস 20 দিন মতো হচ্ছে, 1 মাসের শুধু শুধু ফ্রেমটা দেখুন, 1 মাসের ফ্রেমটা দেখুন, বিশাল বিশাল বাচ্চা, এইটা এর মা না, হ্যাঁ ওর মা, ওটা এইটা এর মা, খুব সুন্দর খুব সুন্দর, এটা কি ওই 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 বিটার দিয়েই, হ্যাঁ ওই বিটার দিয়ে, ওই বিটার, হ্যাঁ খুব সুন্দর, ওটা দুধাতের বিটার, হ্যাঁ হ্যাঁ দুধাতের বিটার, প্রায় মনে হয় 75-80 কেজি ওয়েট হবে, হ্যাঁ ওরকম। আচ্ছা ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকবেন দাদা, আচ্ছা আচ্ছা ঠিক আছে।